শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই বলেই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন কোনো কিছুতেই কাজ হবে না, আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতেই হবে। আগামী কর্মসূচিতে রাজপথ দখলে নিয়ে ক্ষমতাসীনদের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন তারা। সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশ। নির্ধারিত সময়ের আগে সমাবেশে যোগ দেন ঢাকার বিভিন্ন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতারা অভিযোগ করেন বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। তাকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা তা বেরিয়ে আসতে পারে বিদেশে গেলে। ঢাকা জেলার অলিগলি দখল করে এই অবৈধ সরকারের পতনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আবারো চক্রান্ত করছে, বিনা ভোটে নির্বাচন করে আবারো ক্ষমতায় থাকার জন্য। তারা বলেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বেকায়দায় ক্ষমতাসীন দল, তাই জাতিসংঘ অধিবেশন শেষ হলেও কিছু করার আশায় এখনো ওয়াশিংটনে সরকার প্রধান। সব প্রধানমন্ত্রী চলে গেছে, আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওখানে বসে বসে কি কাজ করছে? এখনো চেষ্টা চালাচ্ছেন হাতে পায়ে ধরে কিছু করা যায় কি? পরিষ্কারভাবে বলতে চাই, পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তার আগে কারো কোনো রক্ষা নাই। সরকার পতনে দলের সামনের কর্মসূচি নিয়েও কথা বলেন বিএনপি নেতারা। আগামী যে কর্মসূচি আসবে কারো কোনো অনুমতি নেওয়ার চেষ্টা করবেন না, প্রয়োজন হবে না, রাস্তায় নেমে রাস্তায় দখল করে সাইরাই চারকে বিদায় করবেন ইনশাআল্লাহ। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় দলের নেতারা বলেন দেশে গণতন্ত্র ও মানবাধিকার হরণ হওয়ার কারণে পশ্চিমারা বিএনপির আন্দোলনকে উৎসাহ দিচ্ছে। আর খালেদা জিয়া যদি বিনা চিকিৎসার দুর্ঘটনা ঘটে, শেখ হাসিনা বাইসা থাকতো তো বাংলাদেশে থাকা খুব কষ্ট হবে। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।